সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বরেন্দ্র সংবাদ। সাথে আছি আমি জিহাদুল ইসলাম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজশাহীতে বিভাগীয় বইমেলার উদ্বোধন করলেন রাজশাহী বিভাগীয় কমিশনার। রাজশাহীতে চুরি যাওয়া ট্রাকে অজ্ঞাত লাশ উদ্ধার। রাজশাহী জেলা পুলিশ কর্তৃক তিন ভুয়া পুলিশ আটক। রাজশাহী সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী বিভাগীয় বইমেলা 2023-এর উদ্বোধন করলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। উদ্বোধন শেষে তিনি বলেছেন, আমরা যদি সত্যিকার সোনার বাংলা চাই তাহলে বই পড়তে হবে। একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নাগরিকদের বই পড়ার কোনো বিকল্প নাই। শনিবার বেলা 11টায় রাজশাহী কলেজ মাঠে এই বিভাগীয় বইমেলা 2023-এর উদ্বোধন করেন তিনি। ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, যে জানে আর যে জানে না দুজন এক হতে পারে না। আমাদেরকে বই ভালোবাসতে হবে, বই পড়তে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বই পড়তে ভালোবাসতেন। তিনি জেলে থাকা অবস্থায় অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়ার সময়ও নানা ধরনের বই পড়েছেন, বই লিখেছেন। তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর এই আদর্শ অনুসরণ করার আহ্বান জানান তিনি। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান আকন্দ, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল খালেক, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহসভাপতি মাজহারুল ইসলাম, আরএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন সহ বইপ্রেমীরা। রাজশাহীতে চুরি যাওয়া ট্রাক থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর বিমানবন্দরের সামনে পরিত্যক্ত ট্রাকে লাশটি পাওয়া যায়। শুক্রবার রাতে নাটোর থেকে ট্রাকটি চুরি হয় বলে জানান রাজশাহী এয়ারপোর্ট থানার ওসি এমরান আলী। তিনি বলেন, শুক্রবার রাতে মালামাল সহ নাটোর থেকে একটি ট্রাক চুরি যায়। চুরি যাওয়া ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় বিমানবন্দরের সামনে পাওয়া গেছে। ওই ট্রাকে মালামাল না থাকলেও একটি লাশ পাওয়া গেছে, তবে লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি। লাশটি ট্রাকের সিটের নিচে কাঁথা দিয়ে মোড়ানো ছিল। ওসি আরও জানান, ট্রাকটি নাবিল গ্রুপের। গতরাতে চুরি হয়ে যাওয়ার পর নাবিল গ্রুপের অ্যাডমিন অফিসার মাসুদ রানা বাদী হয়ে নাটোর সদর থানায় একটি চুরির মামলা করেছেন। শনিবার সেটি উদ্ধার করা হয়। রাজশাহী জেলার তানোর থানার বাধড় ইউনিয়নের শিখপুর গ্রামের দিয়ারাপাড়া নামক স্থান হতে শুক্রবার রাত 8টায় তিনজন ভুয়া পুলিশকে আটক করেছে রাজশাহী জেলার তানোর থানা পুলিশ। আটককৃতরা হল রাজশাহীর তানোর থানার মাসিন্দা গ্রামের আসাদুলের পুত্র রাকিব হোসেন, একই জেলার আড়াদিঘির মোফাজ্জলের পুত্র তৌহিদুর ইসলাম এবং দেবীপুরের মহসেনের পুত্র মুন্না সরকার। ঘটনা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানা পুলিশ জানতে পারেন কয়েকজন দুষ্কৃতিকারী পুলিশ পরিচয় দিয়ে তানোর থানার বাধড় ইউনিয়নের শিখপুর গ্রামের দিয়ারাপাড়ায় আদিবাসীদের ভয়ভীতি প্রদর্শন করছে এবং তাদের নিকট থেকে জোরপূর্বক টাকা আদায় করছে। এমন সংবাদের ভিত্তিতে মুন্ডুমালা তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ মোজাহারুল ইসলাম ওই গ্রামে অভিযান পরিচালনা করে তিন অভিযুক্তকে গ্রেফতার করে। তারা ভুয়া পুলিশ আইডি বহন করে পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে তারা স্থানীয়দের কাছেও টাকা আদায় করছিল। পরে তাদের সন্দেহ হলে পুলিশে খবর দেয়। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে এসে তিনজন অভিযুক্তদের দেহ তল্লাশি করে 2500 টাকা, একটি হ্যান্ডকাফ, ভুয়া পুলিশ আইডি কার্ড এবং তিন চাকা বিশিষ্ট একটি সিএনজি জব্দ করে। রাজশাহী সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, নান্দনিক রাজশাহীর সুনাম ধরে রেখে নগরীকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। রাজশাহী মহানগরীর পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধন কার্যক্রমের সুনাম দেশের সীমানা পেরিয়ে বিদেশে ছড়িয়ে পড়েছে। প্রবাসীরা এবং সারা বিশ্বে বাংলা ভাষাভাষী যারা আছেন তাদের অনেকে অবগত হয়েছেন যে বাংলাদেশে একটি শহর আছে যেটি অন্য শহরের চেয়ে পৃথক, সত্যিকার অর্থে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সবুজ শহর। রাজশাহী নগরীতে যারা বেড়াতে আসেন তারা ঘুরে দেখেন, মুগ্ধ হন, সপরিবারে ছবি তোলেন। নগরবাসীর সহযোগিতায় সকলে আন্তরিক প্রচেষ্টায় রাজশাহী নান্দনিক শহরে পরিণত হয়েছে। এই সুনাম ধরে রেখে রাজশাহী নগরীকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। নগরীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও আধুনিকায়ন করতে পৃথক ল্যান্ডফিল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
নগরীতে 17টি এসটিএস নির্মাণ করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে একটি করে এসটিএস নির্মাণের পরিকল্পনা রয়েছে। রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি প্যানেল মেয়র এক শরীফুল ইসলাম বাবুর সভাপতিত্বে সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর এ বি এম শরীফউদ্দিন, 5 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ কামরুজ্জামান, 19 নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন সহ কর্মকর্তা বৃন্দ। মানুষ পরিচ্ছন্নতার ব্যাপারে খুবই উদাসীন থাকে, তো তার মধ্যে আমরা রাজশাহীতে যে পেরেছি এটা প্রমাণ করে যে আসলে এর মধ্যে করা সম্ভব যদি আমরা সবাই একটু সচেতন হই। ও আমরা পেরেছি, আমরা আপনাদেরকে ব্যবহার করেছি, ওয়ার্ড সচিব মহোদয়দেরকে ব্যবহার করেছি, আমরা আমাদের কাউন্সিলর মহোদয়দের ব্যবহার করেছি, আমি নিজে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়েছি, মসজিদের ইমাম সাহেবদেরকে ব্যবহার করেছি, তারা জুম্মার দিনে খুতবা দিয়েছে। এসব কিছু করার কারণে কিন্তু শহরটি আজকে একটা নান্দনিক রূপে রূপ ধারণ করেছে। এখানেই কিন্তু আমাদের তুষ্ট থাকলে চলবে না, কারণ এটি এমন একটা জিনিস যে এটি যদি আমরা ছেড়ে দিই তাহলে তারা দেখা যাবে যে মানুষ পুরোপুরি আবার আগের জায়গায় চলে আসবে এবং চলে আসেও। অর্থাৎ 10 বছর ধরে বা 12-13 বছর ধরে আমরা যেটি করছি সেটা এখনও মানুষের ভিতরে মজ্জাগতভাবে ঢুকিয়ে দেওয়ার বিষয়টি কিন্তু এখনও আমাদের আরও হয়তো 5 বছর 10 বছর করতে হবে, যখন পরবর্তী প্রজন্ম আর এই সমস্ত কাজ এই আবর্জনা বা উচ্ছিষ্ট ট্রেনে ফেলা, রাস্তায় ফেলা বা যত্রতত্র পোস্টার লাগানো, ব্যানার ফেসবুক লাগানো, যেগুলো শহরকে একটু নোংরা দেখে সে কাজগুলো হয়তো আগামীতে করবে না। বাংলাদেশ বেতারের সকল স্তরের শিল্পীদের সম্মানী বৃদ্ধি ও প্রাপ্ত সম্মানের শতকরা 10% উৎসকর প্রথা বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে বেতার শিল্পীরা। শনিবার বেলা 11টায় নগরীর সাহেব বাজারে বেতারের শিল্পীরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার নাট্যকর শিল্পী সংস্থা রাজশাহীর সভাপতি ওয়াজেদ আলী খান, বাংলাদেশ বেতার সঙ্গীত শিল্পী সংস্থা রাজশাহীর সভাপতি মনোয়ারুল ইসলাম বকুল সহ নেতারা। বক্তারা বলেন, বেতার শিল্পীদের যে সম্মানী দেওয়া হয় তা খুবই নগণ্য, এ থেকে শতকরা 10% উৎসকর কর্তন করলে শিল্পীরা যে সম্মান পাবে তা সম্মানজনক নয়, এতে বেতারের প্রতি শিল্পীদের অনাগ্রহ তৈরি হবে। শিল্পীদের সম্মানী বৃদ্ধি সহ উৎসকর কর্তনের প্রথা বাতিল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ চান তারা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপি নেতা শফিকুল হক মিলন, আবু সাঈদ চাঁদ সহ বিএনপির সকল নেতাকর্মীদের মিথ্যা মামলার প্রতিবাদ ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী মহানগর বিএনপি। সংবাদ সম্মেলনে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। শনিবার দুপুরে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন রাজশাহী মহানগর বিএনপির নেতারা। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীর 2 সিনিয়র নেতাকে একের পর এক মামলা দিয়ে জেলে রেখে হয়রানি করা হয়েছে, তাদের শারীরিক অবস্থা খুবই খারাপ। তিনি বলেন, নেতাকর্মীদের গ্রেফতারের জন্য অতি উৎসাহী হয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা হয়রানি করছে। তিনি আলটিমেটাম দিয়ে বলেন, আগামী 16 তারিখের পরে রাজশাহীর নেতাকর্মীদের মুক্তি না দিলে গণ আন্দোলন করা হবে, যা গণবিস্ফোরণে রূপান্তরিত হবে। এ সময় বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল সহ রাজশাহী জেলা ও মহানগর বিএনপির সংগঠনের নেতৃবৃন্দ। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।